গাবতলি হাটের সবথেকে বড় গরু আর এটার প্রাইস অলমোস্ট 12 লাখ টাকা চাই। আমার পিছনে ঢাকা জেলার সবথেকে বড় হাট আমার জানা মতে গাবতলি হাট, আর আমি গাবতলি হাটের ঠিক উপরের সাইডে একটা সাইডে আছি। আর এই পিছনে দেখতেছেন বিশাল বড় যে হাটটা, এটা হলো গাবতলি হাট। আর এই ঘাটের যত কিছু পাওয়া যায় আমি সবকিছু দেখাবো। আমার পিছনে যে গরুটা দেখতেছেন এটা গাবতলি হাটের সব থেকে বড় গরু আর এটার প্রাইস অলমোস্ট 12 লাখ টাকা চাইতেছে। আর এটার মাংস হবে মানে গোস্ত হবে সম্ভবত 30 মুনের মতো। এই গরুর কি কোনো নাম দিচ্ছেন নাকি? হ্যাঁ, গরুর নাম কি? আর গাবতলি হাটের সব থেকে বড় গরু আপনার এটা। এই গরুটা কোথা থেকে আসছে? রাজবাড়ি পাংশা থানা, পাংশা থানা থেকে। আর ওনারা বলতেছে এটি আসছে রাজবাড়ি পাংশা থানা থেকে। আর এই গরুটার সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন যে অলমোস্ট আমার থেকেও বড় আর কি গরুটা। আমি কিন্তু 5'6" আর উনি এই গরুটা মনে সম্ভবত 5'6" ওমা 6 ফুট আর কি না হাইট। তো ভাই তাহলে 6 ফুট কেমনে? আমি তো দেখেছি 5'5" সমান, ওই যে মাথা বোচা করলে 6 ফুট। ও আচ্ছা আচ্ছা, এটি গাবতলি হাটের মেন গেট। আর আজকে আমি দেখাবো এই হাটে আপনারা কেমন ধরনের ফ্যাসিলিটি পাবেন, আর বর্তমান 2023 সালে আপনারা এই গরুর প্রাইস সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেব। আর গরু ছাড়াও আদারওয়াইজ যে পশুগুলো পাওয়া যায় এখানে আর তার সম্পর্কে আমি ধারণা দেব। এছাড়াও এই হাটটি কতটুকু বড়, আর চেষ্টা করব এই হাটের সকল ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া। মাঝারি সাইজ যে গরুগুলো আছে এগুলোর প্রাইস থাকে আপনার 80 থেকে 90 হাজার কিংবা 1 লাখ 10 বা 1 লাখ 20 হাজারের ভিতরে। আর এর থেকে ছোট যেগুলো আছে এগুলোর প্রাইস আপনার 60 হাজার 70 হাজার 80 হাজার এর ভিতরে আর কি। ছাগলের প্রাইসগুলো হচ্ছে 7 হাজার 10 হাজার 15 হাজার, ওই একটা সাইজের উপর ভেরি করে আর কি। তবে এই হাটে মাঝারি সাইজ পশুগুলো সব থেকে বেশি। মামা, গরু কি তিনটাই আপনার? জি। আচ্ছা, তো এই কালো গরুটার প্রাইস কেমন হবে যেটা আমি ফার্স্টে দেখলাম? এটা মেলাই হবে। মানে কেমন, আপনি কেমন রিজার্ভ করতেছেন এটা থেকে, মানে কত হলে বেচতে পারবেন এরকম কিছু? এইটা মনে করেন 7 লাখ টাকা হলে পারে বেচতে। এখন আর ওই সাদাটা? সাদাটা 10 লাখ। সাদাটা 10 লাখ। আচ্ছা, কালো গরুটার মানে কত মন মাংস মানে গোশত হতে পারে এটা আইডিয়া করে বলতে পারবেন? এইটা মনে করেন যে 800 কেজিতে যাচ্ছে। 800 কেজি মতো। আর সাদাটা? গরু, উট, ছাগল, দুম্বা এবং মহিষ সহ সবকিছুই পাওয়া যায় এই হাটে। আর এখানে কিন্তু আপনার নগদও পেমেন্ট করতে পারবেন। এখানে দেখা যাচ্ছে নগদের অনেকগুলো ব্যানার। আর এটা হলো হাসিলগড়। গরু কুরবানির জন্য ছুরি চাপাটি সকল কিছুই পাওয়া যায় এই হাটে।